গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এখন আমি বাসে ঘরটা আগে ঝাড়ু দিয়েছি, দিয়ে এখন দেখো এসে চুলাটা মুছে নিচ্ছি। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকবে। আর দেখো এখানে আমি যে খাওয়ার টেবিলটা আছে মুছে নিচ্ছি, একটু বাসনগুলি রাতেই ধুয়ে রেখে রেখেছিলাম, টেবিলটাও মুছেছিলাম, তো এখন আবার একটু মুছে ধুয়ে নিলাম। এখন আমি ব্রাশ করে নেব, ব্রাশ করে মুখটা ধুয়ে তারপর চা টিফিন করতে হবে। ব্রাশটা করে নিচ্ছি, এখন আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন চায়ের জল বসিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ত্রিপুরা ব্লগার সঞ্জিতের চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এখন চায়ের জল বসিয়ে দিয়েছি, চা করব, চায়ের সাথে রুটি বানিয়ে নেবো। বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে কি করছি না করছি। এই চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করবো। আজ হচ্ছে শনিবার, এখন বাজে 7:30, 7:30 থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি, তো আজকে কি রান্না করবো চলো দেখে নেবে। আজ বাজারে জানি ঘরে যা যা সবজি আছে সেগুলি নিয়েছি, চলো তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ডালে দেওয়ার জন্য। বেগুন ভাজি করব, বেগুন কেটে নিয়েছি তরকারির জন্য। আর ডিম রান্না করব, আলু আর বেগুন দিয়ে। এই যে এখানে পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আলু বেগুন আর পাবদা মাছের ঝোল হবে। চলো রান্নাটা সেরে নেব। তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের সাথে ডিমের তরকারিটা শেয়ার করব। বাকি রান্নাগুলো হয়ে গেছে, এখন তেলের মধ্যে ডিমগুলি ছেড়ে দিয়ে ডিমগুলি একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করব। ডিমটা ঝোল করব না, ডিম কষা করব, বা ডিম পেঁয়াজ যাই বলো সেটাই করব। ছেলে মাছ খেতে চায় না, তার জন্য ডিমটা রান্না করেছি। ডিম ভাজার পর তেল ছিল, এটা থেকে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেজপাতা আর গোটা লং এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখন পেঁয়াজগুলি দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিলাম, ডিম পেঁয়াজের মতো রান্না হবে। এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে একদম কষিয়ে নেব, মশলাটা একদম ভালো করে ভেজে কষিয়ে নেব। তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি। এখন মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব, দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন ডিমগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ঝোলটা একটু মাখামাখা করে নেব, তাহলে হয়ে যাবে আমার ডিমের তরকারি। এই যে দেখো একদম মাখামাখা হয়ে গেছে, ডিম কষা হয়ে গেছে বা ডিম পেয়ে যায় বলো, রেডি। এটা নামিয়ে নিলাম, আজকে রান্না বান্না দেখে নাও। এই যে মসুর ডাল, বেগুন ভাজি, ডিম কষা আর হচ্ছে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে রান্না বান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, রান্না করার পর রান্নাঘরটা একটু মুছে নেব, প্রত্যেক দিন এইভাবেই শুকনো করে মুছে নিই। আজকে একটু ফ্লোর কেনার দিয়ে ফ্লোরটা মুছে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, স্নান সেরে এসেছি, এখন চলো আসলে তেল সেতু দিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, স্নান টান সেরে চলে এসেছি। এই যে গতকালকে রাতে তেল দিয়েছিলাম আর শ্যাম্পু করিনি, চুলটা একদম হালকা আর একদম রোগা দেখা যাচ্ছে, চোখটা প্রায় লাল হয়ে যায় অ্যালার্জির প্রবলেম থেকে। আর শরীরে তেমন যত্ন নেওয়া হচ্ছে না, চাকরি হারিয়ে নিজেকে যেমন হারিয়ে ফেললাম, একদম শরীরের প্রতি যত্ন নিতে ইচ্ছা করে না, টাইমলি খাওয়া হয় না, কোনো রকম যত্ন নিই না শরীরে, একদম রোগেও
জড়িয়ে ফেলেছে, বিভিন্ন রোগে ধরে ফেলেছে, চাকরি থাকার অবস্থায় কত রকম যত্ন নিতাম, পার্লারে যেতাম, ব্লগ ব্লগ করতাম, ফেসবুক করতাম, আর চাকরি চলে যাওয়াতে যেমন নিজেকে হারিয়ে ফেলেছি, কোনো যত্ন নেওয়া হয় না, যেমন পারি এমনই থাকি, তোমাদের সাথেও সেটাই শেয়ার করি, ভালো করে সেজে গুজে থাকি না। এই যে দেখো স্বর্ণের চেন আছে, তাও দিয়ে রেখেছে কিনা, গলার কানের সব আছে, কিন্তু দেই না, ভালো লাগে না, বাঁচার যেমন একটা ইচ্ছা মন থেকে চলে গেছে, কষ্টটা শেয়ার করলাম, কারো কাছে করতে পারি না, তাই তোমাদের শেয়ার করলাম। এখন দুপুর 2টা বাজে, দুপুরে খাবারটা খেয়ে নেব, চলো খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমাকে ভাবে সাপোর্ট করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7টা বাজে, চা টিফিন খাওয়া হয়ে গেছে, দুপুরের পরে তোমাদের সাথে আর কথা হয়নি, তাই চলে এসেছি, ভিডিওটাও শেষ করতে হবে। তো বন্ধুরা, সারাদিন অনেক কিছু রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম থাকে, সব কিছু শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যই ছোট্ট করে ভিডিওটা করে দিই তোমাদের। তোমরা লাইকও দিচ্ছ না, বলছো না ভালো খারাপ, এ চলো এভাবেই চালিয়ে যাচ্ছি, অবশ্যই একটা ভালো হলে কমেন্টস করবে। আজকের মতো এখানে রাখছি, টাটা।